আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে গতকালকের ব্লগ। এটা হচ্ছে গতকালকে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। গতকালকে তো আমি একটা ভিডিও ছেড়েছি সন্ধ্যার দিকে, তো ওটা বিকেলবেলা আর কি আমি শ্যুট করেছিলাম গতকালকে। আর এটা হচ্ছে গতকালকে সকালবেলার ব্লগ। তো গতকালকে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো আনারস, দেখতেই পাচ্ছ আনারসগুলো হচ্ছে সিলেট থেকে আনা হয়েছে। তো সিলেটে যখন গেছিলাম তখন হচ্ছে আসার সময় অনেকগুলো আনারস নিয়ে আসছি, একদম ছোট ছোট পিচ্ছি পিচ্ছি আনারস, দেখতে অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে, কিউট লাগতেছিলো। তো সিলেটে ভ্যানের মধ্যে আর কি অনেকগুলো আনারস নিয়ে বসেছিল, তো দাঁড়াইছিল সরি, তো রাস্তার কিনারে। তো আসার সময় আমি যখন আনারসগুলো দেখছি আর লোভ সামলাইতে পারিনি, আর এত সস্তা ছিল আনারসগুলো, এত কম দাম ছিল, তো এই জন্য একদম বেশি করে নিয়ে আসছি। তো বেশি করে এখানে হচ্ছে চব্বিশটা হচ্ছে, বারোটা হচ্ছে একশো আর বারোটা হচ্ছে একশো, মানে এক ডর্জন একশো টাকা করে। তো আমি দুই ডর্জন নিয়েছি, এখানে দুইশো টাকা দিয়ে আকিব রাব্বুকে বলছি যে আনারস নাও, দুই ডর্জন আনারস নিয়ে নাও, বলে এতগুলো নিয়ে কী করবা। তো চিন্তা করলাম সাদিয়ার জ্বর আসছে, তো আনারসটা খেলে হয়তো বা ভালো লাগবে, আর আকিব আরিফ সবাই আনারসটা একটু পছন্দ করে। তো আনারস কিন্তু আমার বেশি ফেভারিট না, আমার পছন্দ না তত বেশি, কিন্তু সাবার অনেক মানে পছন্দ, অনেক ফেভারিট, সাবা খুব পছন্দ করে আনারস। আর হচ্ছে বাসায় আকিবও খুব পছন্দ করে, তো দেখা যায় এই জন্য একটু বেশি করে নিচ্ছি। আর আকিব রাব্বুরও খুব ভালো লাগে আনারস খেতে। তো আনারসগুলো হচ্ছে এখন ছোট, মানে আনারসের যে মাথাটা মানে যে ইয়েটা পাতাগুলা উপরের পাতাগুলো কেটে সুন্দর করে আমি বলছি একটা ঝা ট্রেতে ছড়ায় রাখেন যেন নষ্ট না হয়, আর কিছুটা কেটে নিবে এখন মানে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমি মানে নাস্তা খাওয়ার পর সকালবেলা, তারপর হচ্ছে এগুলা ধরছি আর কি, আমরা তার আগের দিন আসছি সিলেট থেকে। তো এটা হচ্ছে কি বলে, ও হ্যাঁ, সকালবেলা নাস্তা খাওয়ার পর আর কি পাতাগুলো কেটে রেখে দিল। আর হচ্ছে আমি এখানে লাউ কেটে রাখছে, লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো কিছু আনারস হচ্ছে কাটতে বলছি, তো এখন আনারসগুলো কাটতেছে, তো আনারসটা খাবো নাস্তা খাওয়ার পর, কিন্তু এই কাজটা ধরছি। তো আনারসগুলো কাটার পর কিছুটা খাবো, আর সবাই খাবে, আমি খাবো, আপাও খাবে, যে আপাটা কাটতেছে আপাও খাবে, তারপরে হচ্ছে কি বলে আকিব খাবে, সবাই খাবে, আকিব রাব্বু খাবে। তো কিছুটা কেটে রেখে দিবে ফ্রিজে, তো ওরা হচ্ছে দোকান থেকে যখন আসবে তখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে দিব, খেতে ভালো লাগবে। একটু লবণ দিয়ে লবণ মাখায় তারপরে আনারসটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর আনারস কিন্তু আমার কাছে মনে হয় যে সবাই বলে আর কি স্বাস্থ্যের জন্য ভালো বা পেটের জন্য ভালো বা জ্বর আসলে আনারসটা খেলে ভালো লাগে, সর্দি কাশি লাগলে আনারসটা ভালো আর কি। আমি আই ডোন্ট নো, আমি জানি না আসলে আমি কতটুকু জানি, আমি শুনছি আর কি যেটা শোনার কথা, কিন্তু আমার আনারস তত বেশি একটা ফেভারিট না, আমার একটা পছন্দ না আনারস এত বেশি। তো এমনিতেই কাটলে দুই এক টুকরা আমি খাই, কিন্তু এত পছন্দ না। তো যাদের পছন্দ ওরা খাবে, খুব মজা করে খায় সবাই। আর এই তো, আর গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিও থেকে অল্প একটু ক্লিপ রয়ে গেছিলো, আমি হচ্ছে ওটা আর খেয়াল করি নাই যতটুকু আমি মানে পাবলিশ করেছি আর কি, মানে আমি ভিডিওটা আপলোড করেছি ততটুকু চলে গেছে, আর একটুখানি ছিল ওটা আমি অ্যাড করতে ভুলে গেছি, ওটা অ্যাড করার দরকার ছিল। আমি আসলে গতকালকে অনেক লম্বা ভিডিও বানাইছিলাম, তো দেখা যায় প্রায় 29 মিনিটের মতো মনে হয় না, আরও একটু বেশি হবে আই ডোন্ট নো, জানি না। তারপর যাই হোক ওইটা রয়ে গেছিলো ওই ক্লিপটা গতকালকে, আমি হচ্ছে সাবা আয়ানের সাদিয়ার কথা তারপরে হচ্ছে আরও কিছু কথা বলছিলাম, তোমাদের কাছ থেকে ভালো করে বিদায়ও নিয়েছিলাম, কিন্তু ওই ক্লিপটা রয়ে গেছে। আর সবাই গতকালকে ভিডিওটা দেখে সবাই বলতেছিল যে সাবার কথা কিছু বলেন, আয়ানের কথাও কিছু বলেন, আয়ানের আয়ান কোথায় আছে, আয়ান ভালো আছে কিনা, সাবা কেমন আছে, সাবা আপু কেমন আছে, সাবা ভালো আছে কিনা। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, আল্লাহ রহমতে আল্লাহ ভালো রাখছে, তোমরা দোয়া করবা, শুধু দোয়া করো যেন সবাইকে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, সুন্দরভাবে রাখে, সেটাই দোয়া করবা।
তোমাদের সবার দোয়া হচ্ছে সবচেয়ে বেশি বড় পাওয়া আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার পরে পুরা মানে অল ফ্যামিলির জন্য, পুরা ফুল ফ্যামিলির জন্য হচ্ছে তোমাদের দোয়া হচ্ছে আমার সবচাইতে বেশি প্রয়োজন। হ্যাঁ, এত এত মানুষের দোয়া যাদের উপরে থাকবে তারা কখনোই খারাপ হতে পারবে না এবং খারাপ থাকবেও না ইনশাল্লাহ। তো আশা করি তোমরা আমার ফ্যামিলির জন্য অবশ্যই তো দোয়া করো, এটা তো অবশ্যই করো আমি জানি। তো যাই হোক, আমি অনেকগুলো কথা একসাথে বলছি, তো কথায় কোনো ভুল হয়ে থাকলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো এখানে হচ্ছে আমি রান্নার প্রিপারেশন নিয়েছি আর আনারস কেটে কিন্তু খাইছিও, আমি দুই টুকরা খাইছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিছি। আর আকিব রাব্বু আকিব ওরা যখন আসবে দোকান থেকে তখন একটু ঠান্ডা ঠান্ডা খাবে। আর এখন আমি রান্নার প্রিপারেশন নিয়েছি প্রায়। তো এটা গতকালকের ভিডিও ছিল, কিন্তু এটা করলা রান্না করতেছি। এখানে করলা সিমের বিচি দিয়ে আমি হয়তো বা আমার আগের ভিডিওতে আমার যারা পুরানো ভাই বোনরা আপু মামুনিরা আছো তো অবশ্যই জানো যে আমি সিমের বিচি দিয়ে, আমাদের কুমিল্লার এটা ঐতিহ্যবাহী একটা খাবার, সিমের বিচি, শুকনা সিমের বিচি দিয়ে করলা দিয়ে খুবই টেস্টি একটা খাবার, খুবই মজাদার একটা খাবার। হয়তো বা যারা খায় নাই তারা হয়তো বা বুঝবে না, আমরা তো খাই সবসময়, তা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজাদার একটা খাবার। আর এই খাবারটা আমার দাদু খুব পছন্দ করতো, ছোটোবেলা দেখতাম আমার দাদুর কাছ থেকেই কিন্তু আমরা এই খাবারের ইয়েটা আমরা শিখছি। তো খুবই মজার একটা খাবার এটা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন রান্না করতেছি করলা, করলা সিমের বিচি দিয়ে। আর রান্না করব হচ্ছে বড় চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে আর কি একটু ভুনা টাইপের করব। আর লাউ দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করব। এই ছিল গতকালকের আমার মেনু। আজকে যেটা আচ্ছা, আসর আজান দিতেছে, আমি একটু পর তোমাদের সাথে কথা বলি, এখন অফ করি। তো এখন হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটা ভুনা করব। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি, তো পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন কালার করে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা আর কি, পেঁয়াজ কুচিটা। তো এখানে তিন টুকরা তেজপাতা দিয়েছি। আমরা আবার ছোটোবেলা থেকে দেখতাম দাদু হচ্ছে বড় চিংড়ি মাছ রান্না করলে তেজপাতা দিত, দুই একটা তেজপাতা দিত একটু ফ্লেভারের জন্য আর কি। আর আমি অল্প একটু মেথি দিয়ে দিব এটার মধ্যে, অল্প একটু সামান্য একটু কয়েকটা মেথি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে হচ্ছে মশলাগুলি অ্যাড করব। তো মশলা অ্যাড করছে হচ্ছে সাদিয়া, আমি হচ্ছে ভিডিও করছি আর সাদিয়া হচ্ছে মশলাগুলি অ্যাড করছে, সব মশলা দিয়ে দিছে। এখানে কি বলে আদা রসুনের পেস্ট, তারপরে হলুদ মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া আর হচ্ছে অল্প একটু জিরার গুঁড়া, এগুলাই দিছে, হলুদ মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে হচ্ছে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলাটা। আর আমি হচ্ছে গতকালকে যে সাবা আর আয়ান সাদিয়া আরও কিছু কথা বলেছি ওদের সম্পর্কে, তো ওই কথাটা হচ্ছে আমি অ্যাড করতে পারিনি গতকালকে ভিডিওতে। তো তোমরা আমি এখানে অ্যাড করে দিছি, তো তো শুনতে পারবা সাবা আয়ানের কোথায় সবাই জিজ্ঞেস করছো সাবা কেমন আছে, সাবা আপু কেমন আছে, সাবা আপুর চ্যানেল কেন অফ করছে, বাকি আশু বিষয় এগুলো সব মানে জানতে চাইছো তোমরা। আর আয়ান কোথায় আছে, আয়ান কেমন আছে, তো এগুলা হচ্ছে আমি একটু বলছিলাম। তো বলার পর হচ্ছে আমি ওটা অ্যাড করতে পারিনি, মানে আমি দেখিই নেই ওইটা যে আলাদা হয়ে গেছে ওইটুক। তো ওই ক্লিপটা আজকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তো তোমরা দেখে নিবা, শুনে নিবা কি বলছি আমি। তো ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সাদিয়া অল্প একটু পানি দিয়ে দিছে, তো পানিটা দিয়ে এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। তো ভালো করে মশলাটা কষানোর পর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, তো সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিবে। এখানে প্রায় 1 কেজি চিংড়ি মাছ পোড়া, তো পোড়া চিংড়ি মাছটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছে। তো মশলার মধ্যে কী কী দিছে সেটা তো আমি মুখ দিয়ে বলে দিলাম, আসলে তেমন ভালো করে দেখতে পাচ্ছ কত রৌদ্র, এত রৌদ্র থাকে মানে রান্না করতে আসলে এখানে হিবিজিবি মনে হয়। তো আমার কাছে আমি হাতটা পুড়ে ফেলছিলাম গতকালকে, একদম আঙ্গুলের মধ্যে লেগে গেছে পাতিলে কিনার, কারণ চোখে আমি কিছুই দেখি না, এরকম মনে হয় আমার কাছে।
তো সাদিয়াকে বলছি তুমি একটু মশলাটা দিয়ে তারপরে মাছটা দিয়ে কষিয়ে দাও, মানে রান্নাটা করে ফেলো। তো চিংড়ি মাছ ভুনাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, সাদিয়া হাতের তরকারি কিন্তু রান্না কিন্তু এমনিতে অনেক মজা। আর সাদিয়া ওই পাশ থেকে হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে বসাইছে, আর আমি হচ্ছে কলাটা রান্না করছি, আর খুবই মজা হয়েছে। এটা গতকালকের ভিডিও ছিল, ঠিক আছে, এটা গতকালকের ভিডিও ছিল। আজকে শুধু আমি কি রান্না করেছি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দুপুর আজকে দুপুরবেলা আমি কি রান্না করেছি এবং কি করেছি ওটা শেয়ার করব একটু পরে, দেখতে পারবা সামনে। তো আমি দুই দিনের ভিডিও এখানে একসাথে করছি, তো পুরা দুই দিনের ভিডিও একসাথে করলাম। আর রৌদ্রটা দেখতে পাচ্ছ কতটা রৌদ্র বাহিরে, আর এই পাশ থেকে মানে স্পষ্ট মনে হয় ইয়েতে দেখা যায় না আর কি, বোঝা যায় না যে রৌদ্রটা কি পরিমাণ রৌদ্র। জানলা দিয়ে এসে পরে মুখের মধ্যে একদম চুলার মধ্যে এরকম আর কি রান্নার। তো এই তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা বলতে দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো কি রান্না করেছি দেখেছ, করলা দিয়ে সিমের বিচি, তারপরে হচ্ছে লাউ দিয়ে ছোট চিংড়ি আর ছোট বড় চিংড়ি মাছ ভুনা পেঁয়াজ দিয়ে, আর এগুলা ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আরিফ কোথাও যেন যাচ্ছে মনে হয়, বাইরে যাবে, এটা বিকেল টাইম ছিল। তো ও হচ্ছে রেডি হচ্ছে, তো আমি এই ফাঁকে একটু শ্যুট করলাম যে ও কী কী করতেছে, তোমাদের সাথে একটু দেখালাম, শেয়ার করলাম। তো ও হচ্ছে রেডি হচ্ছে, বাইরে যাবে, কাজ আছে, তো ও রেডি হতে থাক, তোমরা দেখতে থাকো। আর সামনে দেখতে পারবা যে আমি কী কী কথা বলছিলাম, ওই ক্লিপটা কিন্তু রয়ে গেছে, ওটা আমি অ্যাড করে দিছি, ওটা দেখতে পারবা। ওটা তো গতকালকে ক্লিপই ছিল, তো তাই আমি মানে এটাই মানে রাখছি এখানে, এই পাশে রাখছি, মানে ভিডিওর মানে এই ভিডিওটার সাথে রাখছি আর কি। তো আরিফ হচ্ছে এখন বাইরে চলে যাবে, আর আমি হচ্ছে একটুখানি চা বানাবো বিকালবেলা এখন। তো আমার একটু চা খেতে ইচ্ছে করছে, ওই যে গতকালকে চা খেতে খেতে তোমাদের সাথে কথা বললাম না, ওইটাই ছিল গতকালকে বিকালবেলার চাটা আমার। তো আরিফ হচ্ছে চলে যাচ্ছে, আরিফে চলে গেলেই আরিফ চলে বাইরে চলে গেলেই হচ্ছে আমি একটু চা বানাবো, চা বানিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর ওই বাকি একটু একটুখানি ক্লিপ ছিল না, ওইটা আজকে অ্যাড করে দিছি, এটা এখন দেখতে পারবা। তো গতকালকে আমি যখন দেখছি আল্লাহ বাকি ক্লিপটা লাস্ট মুহূর্তে ক্লিপটা কোথায় গেল, আমি তো ওইটা মানে শ্যুট করছি, ওইটা তো হয়েছিল, কেন ওইটা একসাথে হইলো না, কিন্তু আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে কেন আমি নিজেও বলতে পারবো না, আমার মনে হয় ভিডিও 20 মিনিটের উপরে বা 23-24 মিনিটের উপরে হইলে হয়তো বা আলাদা হয়ে যায়, আমার কাছে মনে হইলো আর কি। তো আরিফ হচ্ছে চলে গেছে, তো আমি হচ্ছে একটু চা বানাবো, চা বসাবো, আমি একাই খাবো, আর তোমাদের সাথে বকবক করব। ওই তো গতকালকে আমি বকবক করছি না, অনেক কথা বলছি, ওইটাই ছিল আমার এই চায়ের বকবক। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলছি, তো এখন চাটা বানিয়ে নিচ্ছি। তো চায়ের পানি হচ্ছে আমি মানে অল্প করে দিছি, কারণ বাসায় কেউ নাই, তো দেখা যায় আমি চা খাওয়ার পর এখন হচ্ছে এই সময় হচ্ছে সাদিয়া ঘুমাচ্ছে, তো সাদিয়া তো এখন চা খাবে না, তো আমি কী করবো, আমি একা একা একটু চা খাবো আর তোমাদের সাথে গল্প করব। আর হচ্ছে কি বলে সাদিয়া হচ্ছে ঘুম থেকে উঠে খাবে, তো এই জন্য মানে 2 কাপ যেন হয় আর কি, এরকম পরিমাণ মতো পানি দিয়েছি যেন সাদিয়া উঠে খেতে পারে, সাদিয়াটা সাদিয়া বানায় খেতে পারে। আর আমারটা আমি এখন বানায় নিয়ে তোমাদের সাথে খাব, মানে চাটা খাবো আর তোমাদের সাথে বকবক করবো। আর এই তো বিকেলবেলা দেখতেই পাচ্ছ রৌদ্র কমে গেছে, আর দুপুর টাইমে তো মনে হয় বাঘের মতো, মনে হয় বাঘ উঠছে আমার রান্নাঘরের জানালা দিয়ে, বাঘ উঠছে। হ্যাঁ, এখনও আছে, এখনও আমি কথা বলতেছি না, এখনও রান্নাঘরে মনে হয় যে বাঘের মতো রৌদ্র এই অবস্থা। তো এই তো চায়ের পানি হচ্ছে মানে চাটা বলক চলে আসছে, তো আমি এখন চাটা বানিয়ে নিব। তো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো যে যেখানে আছো। তো আমি এখন বলতেছি আমার চ্যানেলটা মানে আমার চ্যানেলে এখন যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে ছোট একটা অনুরোধ রইল। যারা নতুন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট বেল আইকনে ক্লিক করে রাখবে, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই পৌঁছে যাবে তোমাদের মোবাইলে নোটিফিকেশন। হ্যাঁ,
তো ঠিক আছে, তাহলে চাটা খাই। খেয়ে খেয়ে খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। এখন চাটা নিয়ে যাব, চলে যাব একদম ডাইরেক্ট সাদিয়ার রুমে, ওখানে বসে বসে কথা বলবো সাদিয়ার খাটের উপরে। তো তোমরা কেমন আছো আমাকে কমেন্টস বক্সে জানাবা। গতকালকে অনেকেই বাজে কথা বলছো, তো বাজে কথা বলে কোনো লাভ নাই, এসব বাজে কথা বাদ দিয়ে ভালো কথা বলো, ভালো কাজ করো, সব কিছু ভালো হবে ইনশাল্লাহ। তাই তো, আর আর কি বলবো। ও আচ্ছা, যারা বাজে কথা বলো তো তাদেরকে নিষেধ করব যেন বাজে কথা না বলো। বাজে কথা বললে কোনো লাভ হবে না, বাজে কথা বলেও কোনো ফায়দা হবে না। আমি তোমারটা খাই না, তুমি আমারটা খাও না, তুমি আমারটা পড়ো না, আমি তোমারটা পড়ি না। তো দেখা যায় তোমার বাসায় আমি থাকি না, তুমি আমার বাসায় থাকো না, তুমি আমার সংসার করো না, আমি তোমার সংসার করি না। এই জন্য বাজে কথা বলবো না কাউকে নিয়ে, না জেনে না শুনে কোনো কিছু। বাজে কথা বললে কোনো লাভ হবে না, যার যারটা তাড়াতাড়ি থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো। আজকে সত্যি কথা, আজকে মন চাইলো যে কেন জানি একটা ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের সাথে তোমাদের সামনে আসি। হ্যাঁ, সামনে এসে কথা বলি। সবাই অনেকেই বলে যে আমি আমি নাকি হারিয়ে গেছি। তোমরা তো অনেক মিস করো আমাকে, আমি বুঝতে পারলাম যে তোমরা অনেক মিস করো আমাকে অনেক। তো আমি হারাই নাই, তো আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখতে পাচ্ছ একদম ফিটফাট, তো আলহামদুলিল্লাহ তো ভালো আছি, আল্লাহ রাখছে ভালো। তো আল্লাহ কত মিনিটের ভিডিও হয়েছে, 24 মিনিট, 24 মিনিটের ভিডিও হয়েছে। তো দেখা যায় কথা বলতে বলতে তো আমি কিন্তু সবগুলাই বলছি যে কি কি হয়েছে বাসার মধ্যে কি হয়েছে। হ্যাঁ, 4 দিন ভয় পাইছি, 4 দিন ভয় পাওয়ার পর তো আমি যখন আইতল করছি পড়া পড়া শুয়েছি, তখন তারপরের থেকে আমি আর এই জিনিসগুলো দেখি নাই আলহামদুলিল্লাহ। তো একটু তো ভয় লাগবে, এই জিনিসটা আমার মাথায় ঘুরতেছিল, আমাকেই ধরা দিছে বুঝছো। আমি কিন্তু আমি মানে কেন জানি আমার শরীর ভার হয়ে যায় যখনই আমি কি ব্যাপার, যখনই আমি একটা জিনিস ফিল করি তখনই আমার শরীরটা ভার হয়ে যায়, তখন বোঝা যায় যে কিছু একটা আছে। হ্যাঁ, তো এই আর কি। আর ও আচ্ছা, কিছুদিন আগে তো সাদিয়ার শরীর অনেক খারাপ গেছে, সেটা তো তোমাদের কাছে বলছি। সাদিয়ার ব্লাডের সমস্যা ছিল, হিমোগ্লোবিন একদম কমে গেছিল, যেখানে ওর থাকার কথা ছিল 17 পয়েন্ট, ওর চলে আসছে 7 পয়েন্ট। তো ও একদম মানে অবস্থা খুবই খারাপ ছিল, আর যদি এটা যদি ধরা না পড়তো তাইলে ওর অবস্থা খুবই খারাপ ছিল। আল্লাহর কি রহমত, আল্লাহর মেহরবানি, মানে ধরা পড়ছে আর সাথে সাথে ও মাথা ঘুরে পড়ে গেছে, তখন আর কি আমরা টের পাইছি, সাথে সাথে ওকে অ্যাডমিট মানে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে আর কি। ইরফান যে হাসপাতালে ভর্তি ছিল, মানে ইরফান যে হাসপাতালে হয়েছিল সেই হাসপাতাল নিয়ে গেছিলাম, এটা তো বলি নেই তোমাদের সাথে, শেয়ার করি নেই। আচ্ছা, অন্যদিন শেয়ার করব। ওর ব্লাড দিতে হয়েছে, ওর শরীরে ব্লাড ছিল না, হিমোগ্লোবিন একদম কম ছিল, তো এই জন্য ব্লাড দিতে হয়েছে ওর শরীরে। এগুলো নিয়ে অনেক ঝামেলা পেরা গেছে, পুরো 1 মাস ওকে নিয়ে টানা হাসরা গেছে, পুরো 1টা মাস ভরা। হ্যাঁ, ব্লাড পাইতেছিলাম না, তারপরে ব্লাড পাওয়া গেছে আমার এক ভাগিনার, আপন ভাগিনা মানে সাদিয়ার কাজিন, হ্যাঁ সুফাতো ভাইয়ের, সুফাতো ভাইয়ের ব্লাড দেওয়া হয়েছে সাদিয়ার শরীরে। তো এখন আল্লাহর রহমতে সাদিয়া একটু ভালো আছে, দোয়া করো সবাই। এই আর কি, তো সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছি, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। আর কি বলবো। ও আচ্ছা, সাবা আর আয়ান হচ্ছে নানু বাড়িতে বেড়াতে গেছে, তো ওরা চলে আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো সাবা আর আয়ান বাসায় আসলে ওদেরকে দেখতে পারবা আল্লাহ যদি বাঁচায় রাখে। তো আয়ানকে সবাই দেখতে চাইতেছো, তো সাবা হয়তো এখন চ্যানেলটা আপাতত অফ রাখছে, তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুলবে, ওর মর্জি মতো, ওর ইচ্ছা মতো। ও যখন খুলবে তখন দেখতে পারবা, ও যখন ভিডিও ছাড়বে তখন দেখতে পারবা। তো এখন আপাতত বন্ধ রাখছে, অফ রাখছে, সাদিও অফ রাখছে, আকিব অফ রাখছে, সাবা অফ রাখছে, আমিও কতদিন অফ রাখছি। তো দেখা যায় আয়ান যদি আসে তাহলে দেখতে পারবো আয়ানকে, সবাই সবাই মিস করতেছো, আয়ানকে দেখতে চাইতেছো, সাবাকে দেখতে চাইতেছো, সাবাকে মিস করতেছো, সবাই মিস করতেছো। আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে, তো
ইনশাল্লাহ দেখতে পারবা, সবাই দেখতে পারবা, আল্লাহ যদি বাঁচায় রাখে সবাইকে দেখতে পারবা। হ্যাঁ সবাইকে দেখতে পারবা ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি কপালে থাকে সবাই একসাথে আবার হব ইনশাল্লাহ। সাবার আমার শরীর খুবই খারাপ, অসুস্থ, খুবই অসুস্থ। আমরা গতকালকে না গতকালকে আগের দিন মনে হয় গেছিলাম, হ্যাঁ গিয়ে দেখছি যে অনেক অসুস্থ, অনেক শরীর খারাপ। তো সাবা এই জন্যই আছে কিছুদিন বাসা, ওই বাসায়। তো ইনশাল্লাহ চলে আসবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। আয়ান ভালো আছে আলহামদুলিল্লাহ। আর মানে আমার যে বেআইন, বেআইনের শরীর খুবই খারাপ, মানে সাবার আম্মার খুবই শরীর অসুস্থ, খুবই অসুস্থ। তো দোয়া করবা সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর তাড়াতাড়ি যেন সাবা বাসায় আসতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেগেটিভ যে কথাগুলা, মাইন্ডগুলো এগুলো দূরে সরাও। আর কিছু করার নাই, যে নেগেটিভ মানে ফালাবে, নেগেটিভ কথাবার্তা ফালাবে, তো তাদের তো এটা অভ্যাস, তো এই অভ্যাস জারি থাকবে, কারণ আমরা যতদিন জারি রাখবো ততদিন ওদেরও জারি থাকবে। তো এটা বুঝতে হবে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আজকের মানে সকালবেলার ব্লগ। তো সকালবেলা হচ্ছে আমি এখানে আকিব আব্বু হচ্ছে অনেকগুলো কই মাছ নিয়ে আসছে, তো আমি বললাম যে এগুলার ঢালো আমি একটু ভিডিও করি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলা কই মাছ। এখন তো শীত মানে শীতকাল চলে আসছে, এই সিজনে মাছ পাওয়া যায়, প্রচণ্ড মাছ পাওয়া যায়। তো আমি হচ্ছে আশেপাশে, যে গতকালকে বলেছিলাম ভিডিওতে যে আমি কোথাও মাছ খুঁজে পাচ্ছি না, মানে বাজার ভালো কোনো বাজার পাচ্ছি না বা এন তেন কত কিছু বলছি। তো দেখা যায় যে আমার এক আপু আমার ভিডিও দেখে, তো আমার বোনের মতো, তো ও হচ্ছে আমাকে ফোন দিছে, বলতেছে যে তুমি ভিডিওতে বল যে আশেপাশে কোথাও বাজার নাই, তোমাকে একটা সলিউশন দেই, তোমাকে সাজেশন করি, সাজেস্ট করব যে তুমি যেন ইয়ের থেকে বাজার করো, এই যে কি বলে এটা, আজগরালি হাসপাতালটা, এটা ধূপখোলা মাঠ মনে হয়, ধূপখোলা মাঠ, ওইখানে হচ্ছে বাজার বসে। সকালবেলা তুমি কি চাও, কি মাছ চাও, তুমি দেশি মাছ থেকে শুরু করে সব মাছ আনতে পারবা। কতগুলা মাছওয়ালার নামও বলছে যে তুমি ওই মাছওয়ালার নাম গুলা বললে ওইখান থেকে যদি আনো তুমি দেশি মাছটা খুব ভালোভাবে পাবা, আর দেখবা যে এত এত মাছ ওঠে ওইখানে। তো আমি বললাম যে অবশ্যই আমি আগামীকালকে যাব। তো আজকে হচ্ছে আমি সকালবেলা আকিব আব্বুকে নিয়ে ডাইরেক্ট চলে গেছি ওইখানে। তো গিয়ে দেখি যে মাছের এত মানে সমারাহ, আমি কি বলবো, এত এত মাছ, মানে দেখে তো আমার মানে প্রাণটা পুরাই জুড়ায় গেছে। এখান থেকে অবশ্য আমাদের বাসা থেকে একটু দূরে, মেবি 40 টাকা রিক্সা ভাড়া আর কি। তো যাই হোক, আসা যাওয়া 80 টাকা রিক্সা ভাড়া, তো একটুই দূরে, মানে দূর আছে, ভালো দূর আছে। তো যাই হোক, গিয়ে দেখে আমার মাছগুলা মানে আজগরাইল হাসপাতালের পিছন সাইডে, হ্যাঁ এটা কিন্তু আমি অনেক আগে আরও দেখছি, কারণ আমার আম্মাকে নিয়ে ওই হাসপাতালে ছিলাম, তো তখন আমি কিন্তু দেখছি। হ্যাঁ ওইখানে যাই, আমি আল্লাহ এটা তো আমি জানি, আকিব আব্বু আমি তো এটা চিনি, আকিব আব্বু চিনে জানে, আগে থেকে জানতো এখানে একটা বাজার আছে বিশাল বড়। তো আকিব আব্বুকে আমি বলতেছি আল্লাহ আমি এটা দেখছি বাজারটা, ওই যে আম্মাকে যখন হাসপাতালে ভর্তি করাইছিলাম তখন তো এই বাজারটা দেখছিলাম, বলে কি হ্যাঁ এটা বিশাল বড় বাজার। তো গিয়ে দেখি কত রকমের মাছ, আর এখন তো মাছের সিজন, তো দেখা যায় মাছ, প্রচণ্ড মাছ পাওয়া যাবে এখন। তো যাই হোক, জায়গাটা ভালোভাবে চিনা হয়েছে, ওখান থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে তো মাছ টাছ আনা হবে, একটু দূর হয়ে যায় তারপরও কিছু করার নাই। কিন্তু কই মাছগুলা দেখে এত সুন্দর লাগছে, তো শুধু কই মাছ নিয়ে চলে আসছি, আর কিছুই আনি নেই। তো আকিব আব্বুর একটু তাড়াহুড়া ছিল দোকান খুলে, তারপরে আমাকে নিয়ে গেছে আমার পছন্দ মতো মাছ কেনার জন্য। তো দেখা যায় আকিব আব্বুর তাড়াহুড়া ছিল, এই জন্য আর একটু মানে ঘুরি নাই আর কি বাজারে। তো দেখা যায় কই মাছটা পছন্দ হয়েছে, দামেও মিলে গেছে। তো এখানে হচ্ছে প্রায় 1300 টাকার মাছ, 1300 টাকার কই মাছ, প্রায় এখানে 3 কেজির মতো, 3 কেজির মতো কই মাছ এখানে। তো দেশি কই মাছ, ফ্রেশ কই মাছ, তার টাটকা কই মাছ একদম লাফাইতেছে দেখতে পাইলা। আর এই তো মাছ কাটা হচ্ছে, শেষ হয়ে গেছে মাছ কাটা শেষ। তো এখন হচ্ছে আমি মাছগুলোকেও ভালো করে কেটে ধুয়ে টুয়ে দিয়ে গেছে, তো আমি এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে তারপরে হচ্ছে রান্না করব।
দুপুর বেলার জন্য, এটা আজকের দুপুরে রান্না। তো রৌদ্র রৌদ্র দেখতেই পাচ্ছ কতটুকু রৌদ্র। রৌদ্রের জন্য আসলে আমি চোখে কিছু দেখি না, আমার হাতটাও পুড়ে গেছে গতকালকে, আঙুলটা লেগে গেছে একদম, মানে ইয়ের মধ্যে পাতিলের কিনারে লেগে গেছে, ফ্রাই প্যানের কিনারে। তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে তারপরে এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। তারপরে এখন চুলায় দিয়ে দিব, মাছগুলো ভাজবো। তো আজকের ভিডিও কিন্তু দুই দিনের ভিডিও, তো এখানে তো অনেক বড় হয়ে গেছে, হয়তো লম্বা, অনেক লম্বা হয়ে গেছে, তো কষ্ট করে সবাই একটু দেখে নিই বা। আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবা না কিন্তু। তো এই তো আমি, এই তো রৌদ্রটা দেখতে পাচ্ছ কত রৌদ্র, আর এই রৌদ্রটা পুরাটা নাকে মুখে চলে আসে। তো এখন হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় রৌদ্রের তাপ আর চুলার হিট দুইটা মিলে একসাথে মানে পাগলের মতো লাগে রান্নাঘরে পুরাই। তো মাছগুলো ভেজে তারপর হচ্ছে আমি এটা পেঁয়াজ দিয়ে রান্না করব। আজকে দুপুরবেলা শুধু এটাই রান্না করব, আর গতকালকে লাউ আর চিংড়ি একটু ছিল, ওই দুপুরবেলা এগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো আর খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করিনি, তো আমি শুধু রান্নাটাই শেয়ার করেছি। তো এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ কাটানো হয়েছে। তো এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। তারপরে হচ্ছে মেথি দিয়ে দিব কিছুটা, আর আমরা তো মেথি খাই তোমরা সবাই জানো, অনেকেই জানো, আবার অনেকেই জানো না, নতুন অ্যাড হয়েছে আমার সাথে আল্লাহর রহমতে, তো জানবা মেথি খাই আমি। তো মেথি ছাড়া আসলে তরকারি ভালো লাগে না, আবার মাঝে মাঝে দেখা যায় খাইও না, আবার দেখা যায় খাই, আবার সবসময় খাই কিন্তু না থাকলে আর কি, দেওয়া হয় না তরকারিতে যেদিন না থাকে, আবার আনাই নিয়ে আসি। তো এই তো পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে, তা আমি অল্প একটু মেথি দিয়ে দিব এটার মধ্যে। এই তো দিয়ে দিছি মেথি, মেথিটা দিলে একটু ফ্লেভার আসে ভালো, খেতে ভালো লাগে, যার যেটা রুচি আর কি, যেটা অভ্যাস, খেয়ে খেয়ে অভ্যাস। আর দেখা যায় অনেকেই খাইই না, গন্ধ শুনতে পারে না, তো সেটা বলে লাভ নেই, সেটা যার যার রুচি আর কি, পছন্দ মতো। তো আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিলাম এই জন্য পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তো এখানে হচ্ছে প্রথমে আমি লবণ দিতে ভুলে যাই, এই জন্য লবণটা আগে দিলাম, আজকে লবণটা আগে দিলাম, কেন লবণটা দিতে আমি ভুলে যাই। তো মরিচের গুঁড়া, এখানে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর অল্প একটু জিরার ফাঁকি, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখন। এখন হচ্ছে দিয়ে দিব একটু রসুন বাটা, রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট অল্প অল্প। তো এমনিতে হালকা পাতলা একটু সবজি ছিল বাসায় ফ্রিজে, কিন্তু আমি রান্না করিনি, দেখি একটুখানি সবজি আছে ওটা আমি ভাজি করব হয়তো বা সন্ধ্যার সময়, কারণ পরের দিন হয়তো বা রুটি টুটি দিয়ে খেতে পারবে। আর এই তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, তো এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব, তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। এই ছিল আজকের রান্নাবান্না, আর আজকের ভিডিও এতটুকুই। আর দেখতে পাচ্ছ বাইরে কতটা রৌদ্র, আর রৌদ্রটা বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক রৌদ্র। তো আজকে দুপুরবেলা রান্না করেছি এই রৌদ্রের মধ্যে, কিন্তু আমি চেষ্টা করব রাতে রান্না করার জন্য, এই রোদের মধ্যে রান্না করাটা আমার পক্ষে সম্ভব না, খুবই মানে একটা বিরক্তকর একটা ই। তো এই তো মাছগুলো দিয়ে, তারপরে হচ্ছে আমি এখন দিয়ে দিছিলি কি দিছি, ও দিয়ে দিছি হচ্ছে ঝোল, ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এটা একটু ঝোল টাইপের করব, আমি ভুনা টাইপের করব না, যেহেতু তরকারি কম, একটু লাউয়ের তরকারি আছে গতকালকের এটা, আর একটু চিংড়ি মাছ আছে, বড় চিংড়ি মাছ ভুনা, তো এটা ফ্রিজে আছে, গরম করব তাইলেই চলবে। আর রৌদ্রটা তো দেখতেই পাচ্ছ, বারবার রৌদ্রই দেখাচ্ছি। তো এই তো এই মাছের একটু ঝোল রাখবো,
যেন খাওয়া যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।